পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে জনাব আব্দুল বারি এবং জনাব নূর হোসেন, এই দুই স্পোর্টস অফিসার অনেকটাই সেফ জোন। আর আমাদের আজিম সাহেব ওই ফাইল নিয়ে তার কারুকাজ, মেম্বার সেক্রেটারি বলে কথা এই টুর্নামেন্টে, আবারও বিপদের সম্ভাবনা। বল চলে গেল মাঠের বাইরে, জয় পরাজয় যাই থাকুক না কেন, ছজন করে দল নির্বাচিত হবে যারা পিচ ফুটবলে আগামীকালই চলে যাবেন। দারুণ একটি সুযোগ, সিলেট দলের